কিছু মুহূর্ত পিছত সমগ্র রাইজে সাবলে পাব এয়া লেখ্যখন উদ্দীপনার জুই। বছর বছর ধরে নানা জাতি উপজাতির সংমিশ্রণত গড়ি উঠিছে বৃহত্তর অসমীয়া জাতি। আটাইকে একতার ডুলেরে বান্ধিছিল শাওলুং চুকাফাই। শ্রীমন্ত শঙ্করদেৱে জাতি বর্ণর বিভেদেই ভাঙি দিছিল, আজান পীড়ে গাইছিল সমন্বয়ের মন্ত্র। স্বকীয় রূপ লৈ বহাগ্ন আহি কলৈ, ব্রহ্মপুত্রর দুই পারলৈ নহয় জানো, এই ব্রহ্মপুত্রর মহান ঐতিহ্যই বাকি। মহামিলনের তীর্থ কত যুগ ধরি আহিছে প্রকাশী সমন্বয়ের অর্থ। মহাবাহু ব্রহ্মপুত্র মহামিলনের তীর্থ কত যুগ ধরি আহিছে প্রকাশী সমন্বয়ের অর্থ। মহাবাহু ব্রহ্মপুত্র সেই সুধাকণ্ঠর গানবুর সুরবুর কথাবুর গজি উঠে মাটির পড়া শাকর দরে, হাইলাখ কলপাতর দরে, আগলদি কলপাতর দরে। দেখো তাহলে
এই মুহূৰ্তত সঁচাকৈ মই অভিভূত হৈছোঁ। মানে ভূপেন দাৰ গান আমাৰ হৃদয়ত এনেকৈ বাজি থাকে যে লুইত বৈ থকালৈকে ভূপেন দাৰ গীত আমাৰ অন্তৰত সদায় বৈ থাকিব। অসমীয়া জাতিৰ আমাৰ নতুন প্ৰজন্মৰ কাৰণে এইটো খুব ডাঙৰ কথা, তেওঁলোকে শিকিব পাৰিব গানবোৰ। গতিকে মই আশা কৰিম আপোনালোকে এই ক্ষেত্ৰত অগ্ৰণী ভূমিকা লওক।